কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে রে, পৃথিবীটা শেষ হয়ে যাবে, নদী সাগর মহাসাগর খাল বিল পুকুর সেদিন কিছুই থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না, পাহাড় গুলারে তাই না, নদী সাগর বরাট করে সারা পৃথিবীটাকে ক্রিকেট খেলার মাঠ আল্লাহ বানাই দিবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, পরজগতের মালিক, ওই কিয়ামতের ময়দান, আমি আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যাবে রে, আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না, আমাকে রব বলে ডাকার কেউ থাকবে না, ওরে আমার সৃষ্টি, আমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, একটা সৃষ্টি নাই আমাকে আল্লাহ বলে ডাকার জন্য, যেদিন আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে সেদিন আমার বন্ধু তোদের নবীর জিকিরটা চলতে থাকবে। যদি জিজ্ঞেস করি মনি বীরে মনি প্রভু দয়াময় আল্লাহ, তোমার মতন মালিকের জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়া বকা ওয়াজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে রে আমি আল্লাহ ধ্বংস হইব না, আমি আল্লাহ সেদিন একা থেকে যাব, আমি আল্লাহ যখন একা থেকে যাব আমি স্বয়ং রব সেদিন একা একা আমার বন্ধুর প্রতি দুরুদ পড়ব। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক আপনাকে জবান দিয়েছে কথা বলার জন্য, মায়ের পেটে ফিকিরারিম মাকিন সুরক্ষিত স্থান, মায়ের পেটে জবানটা বন্ধ রাখছে, হারাম খাওয়ার নাই, মায়ের পেটের সাথে আমার আপনার নাভির সাথে আলাদা একটা রাস্তা করে মায়ের পিরিয়ডের ব্লাড গুলি আমার আর আপনার পেটে পৌঁছিয়েছেন, তার একটাই মাত্র কারণ জবানটা পবিত্র রেখেছি, আমার পৃথিবী দেখাবো হাজাতিফলুন বাচ্চা আকারে তাকে দুনিয়াতে পাঠাবো, আমার দুনিয়াটা দেখবে আমার মতন স্রষ্টাকে ডাক দিয়া বলবে আল্লাহ, বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, যার সৃষ্টি না হলে বলা আরদুন বলা শামসুন বলা কমারুন বলা হাজারুন বলা জান্নাতুন বলা নারুন, যার সৃষ্টি না হলে পৃথিবী হতো না, সেই নবীর প্রতি দুরুদ পড়বে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এই জবান দিয়ে, সেজন্য আমি মালিক তোর জবানটাকে মায়ের পেটে পবিত্র রেখেছি। আর এই জবানটা দিয়ে মানুষ সিগারেট খায়, ইল্লা মাশাআল্লাহ, হায়রে মানুষ তোর কপাল কত খারাপ, এই ঠোঁট দিয়ে তিবাইতুল্লাহ সুমা দিলি হাতিমে কা আমার ভিতরে সেখান থেকে বের হয়ে এই মুখে আবার সিগারেট খায়, এই মানুষটা বাপের লাশ গোরস্থানে যেতে শাহাদাতের বাণী পড়তে পড়তে গোরস্থানে যায়, প্রথম দিন খায় না, দ্বিতীয় দিন খায় না, তৃতীয় দিন নিজেই খায়, পরিবারের সাথে ঘুমায়, কথা বলছেন না কেন, আবার দেখি সিগারেটও খায়। তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আয়াত পড়েছি, আমি যে দুটি আয়াত পড়েছি দুটো আয়াতের উপরে আমি আলোচনা করব। অনেক আশা নিয়ে ঢাকা থেকে সকাল আটটা বের হয়েছি, ঢাকাতে একটু কাজ ছিল কিন্তু আমার যাত্রা শুরু হলো সকাল আটটায়, এই পোশাক আমার আটটায় পরার জামা চেঞ্জ করে নেই, আসার আগে অজু করেছি আল্লাহুম্মা বাইয়িদ ওয়া জিবে নূরিকা উত্তম মেকআপ, অজুর পানি মুখে দিয়েছি, চলেন এখন ওয়াজের দরকার নাই, সবে অজুটা করে আসেন, সালাতুত তসবি দু রাকাত নামাজ পড়ি, পারবেন কি হবে ওয়াজ দিয়ে বলেন, যদি আমার আমার জিন্দগিটা যদি সুন্দরে না হয়, মাহফিলের বয়স ছয়, প্রাইমারি শেষ, হাই স্কুলে উঠে গেছেন, আপনারা সবাই কিসের ছাত্র,
হাই স্কুলের ছাত্র মারাত্মক লাভবান হাজা করুনা। এই বছর সার্টিফিকেট, যারা সার্টিফিকেট পাইছো জীবনে কাজে আসে কিনা সন্দেহ আছে, এটা হলো করুণার ফাঁস। কিসের ফাঁস? করুণার ফাঁস। পৃথিবীর যেখানে যাও এটা দেখলে দেব হাজা করুণা। পরীক্ষা ছাড়া ফাঁস, ফাল ফারিস না তোর কই দিলাম। আমি বলবো আমার বাবার ভাইয়েরা, বাজারের একটা টাইম আসে, সূর্যের একটা যৌবন আছে, মানুষের যৌবন আছে, হাট বাজারের যৌবন আছে, মানুষের যৌবন আছে, ওয়াজের মাহফিলের যৌবন আছে। দশটা বাজে যদি ডাকেন সবাই খানা ভাত দিয়ে চলে আসেন, গ্রামের লোক আমরা নোয়াখালী কুমিল্লা চাঁদপুরের লোক সাড়ে সাতটায় খাই এলাই। এখন যদি কোন খানা ভাত দিয়ে আসেন কোন যুগে খানা হয়ে গেছে। কিছু মহিলা আছে ওটা মাহফিলে যান, তুই যত ফ্যান ফ্যান করেছ এত মানুষ নাই আওয়াজে বুঝবি। হে আমগরে মানুষে মনে করে না, হে আমগরে মানুষে মনে করে না। আমার বন্ধুরা তারিফ করলাম কার? মুখটা গোল করে বলবো, তারিফ করলাম কার? মুখটা গোল করে বলেন আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, এমন একজন ব্যক্তির তারিফ করলাম যিনি দুনিয়ার মালিক, যিনি সর্বজগতের মালিক। সে আল্লাহ তারিফ। আওয়াজ করি আরেকবার বলি, আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই ব্যক্তির তারিফ দিয়ে শুরু করতে যাচ্ছি যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, যিনি রাতের ভিতর দিনটাকে ঢুকান, দিনের ভিতর রাতটাকে ঢুকান, তিনি কে? ওই আল্লাহ তারিফ। উচ্চ কণ্ঠে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা। হঠাৎ করে জমিন কেঁপে উঠেছে, মানুষ প্রাসাদ ছেড়ে দিয়ে, বিল্ডিং ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দৌড়াচ্ছে রাস্তায়। জিজ্ঞাস করলাম দৌড়াচ্ছেন কেন? কয় ভূমিকম্প। আল্লাহ পাক ডেকে বলে আমি রব, আমার জমিনটাকে ঝাঁকুনি দিয়েছি। কি দিয়েছে? ঝাঁকুনি দিয়েছে। আমরা দেশের ভাষায় বলি ভূমিকম্প। ভূমি কেঁপে উঠেছে, ভূমি কেঁপে উঠেছে, কাঁপাচ্ছে কে? জোরে বলেন কাঁপাচ্ছে কে? মালিকটা জানি কেমন, ফাইন্নি করি আমি রব তোদের প্রত্যেকটা মানুষের নিকটে। বিশ্বাস কার কার বিশ্বাস? মারহাবা কর, বড় করি কর মারহাবা। ফাইন্নি করি আমি রব তোদের প্রত্যেকটা মানুষের নিকটে। আমি দেখি লেখি না, আমি দেখি লেখি না। লেখার জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আলাদা ডিপার্টমেন্ট রয়েছে রেকর্ডিং করার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। তোর জামা কেমন, টুপি কেমন, বসার আটটা কেমন, রেকর্ডিং হচ্ছে, ও রেকর্ডিং করতেছে আল্লাহর ফেরেশতারা। আর এই রেকর্ডিংটা খুলে দিবে অনুকরিজুলা হইয়া মাল কিয়ামা। যত পারস লাফা, জমিনের মালিক আরো আস্তে কন হমারি না জীবনে আমসে নেখায়া দারি দুনিয়া হুকুম কিসকা বজায়া। ফজর নামাজ পড়তি পারলি না, ডিম পোস খাইলি আলু ভাজি দিয়ে চারটা পরোটা, আমার নিয়ামত খাইলি। মাগরিব পড়তি পারলি না, এত সুন্দর খাবার খেতে বসলি, মেহমানদারির জন্য খেজুরের রস শুক্রিয়া আদায় কর। খেজুর গাছের গোড়ায় কুরআন মারলে আগুন বের হয়, আর সেই খেজুর গাছের মাথা থেকে আল্লাহ পাক তোকে আর আমাকে শরবত খাওয়াচ্ছেন, এটা শুক্রিয়া আদায় করলো মরণ পর্যন্ত শেষ হইতো না। কথাক্ষণ কথাক্ষণ কথাক্ষণ, তিনি কে? জোরে তিনি কে? এক আল্লাহ। আমি বলি আমার বাবারা ভাইয়েরা,
আল্লাহ পাক দেখি বলে আইনা তাজহামুন কোথায় যাচ্ছিস ফিরে আয়। প্রাসাদ ছেড়ে দিলি, ঘর ছেড়ে দিলি ভূমিকম্পের ভয়ে, যেই জমিনে তুই দোনাচ্ছিস ওই জমিনের মালিক তো আমি আল্লাহ। মাঝে মধ্যে দশটার নিউজের টেলিভিশনে সংবাদ দেখতে গেলে দেখা যায় নদীর কূলে মানুষ দৌড়াচ্ছে, সাগরের ঢেউ আইসা মানুষটাকে টান দিয়া নদীতে নিয়ে যাচ্ছে, নিষিদ্ধ লেখা উঠতেছে হে মানুষ তুই পালাইবি কোথায়, পালাইবার জায়গা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, আমার মায়েরা, যারা সজাগ আছেন, যদি পারো রে মা স্বামীটাকে পাঠিয়ে দাও, স্বামী স্ত্রী দুইজন একসাথে মরবা না, কেউ সকালে মরবা কেউ দুই বছর পরে মরবা, ভালোবাসার বন্ধন থাকলে কেউ সকালে মরবা কেউ বিকালে মরবা। তোমার স্বামীটাকে দেখে বলো, স্বামী রে আজকে রাতে যদি মৃত্যু হয়ে যায় তোমার আমার নামাজে জানাজার মুসল্লি যারা তারা বসে আছে ওয়াজের প্যান্ডেলে, তুমি কেমনে রে স্বামী ঘরের মধ্যে শুয়ে রইলা? আমার নামাজে জানাজার মুসল্লি যারা তারা আদায় করতেছে এশার নামাজ, আমার নামাজে জানাজার মুসল্লি যারা তারা আদায় করতেছে মাগরিবের নামাজ, কেমনে রে বন্দা তুই দোকানে বৈশা রইলি মুরগির গিরিল লইয়া? তোর নামাজের মুসল্লি যারা তারা আদায় করতেছে মাগরিব, তোর মাগরিবের খবর নাই তুই ব্যস্ত হয়ে পড়লি দুনিয়ার জন্য। ইয়ে দুনিয়া কা মেসলে কাগজ কা ফুল হ্যায়, এই পৃথিবীর জমিন কাগজের ফুল খেপি বার দে দেখতে সুন্দর, এই যুবক যুবক ছেলেরা মাহফিলের সৌন্দর্য তার জন্য মরিচিকা বাতি লাগাইছে, একটা মুলুবি ফতুয়া দিল না জায়েজ কি না জায়েজ, সুন্দর কথা কইয়া সব মিষ্টি মিষ্টি হাসি দিয়া চলে যাবে, মাহফিলের রনক বৃদ্ধির জন্য কোরআনের সম্মান বৃদ্ধির জন্য যেমন বাতি লাগালেন তখন তেমন চমৎকার আলোক সজ্জা করলেন। আমার আল্লাহ ডেকে বলে আশামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজ। দুনিয়ার মানুষ এই পৃথিবীতে কোরআন যাবে রে, এই পৃথিবীতে আমি মনি কোরআন পাঠাইব, যেই জমিনে কোরআনের আলোচনা হবে ওই জমিনটাকে সৌন্দর্য করার জন্য আমি আল্লাহ চাঁদের পাশে সূর্যের পাশে কুটি 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 নুজুমুন তারকারাজি দিলাম। বড় করি বলেন আল্লাহু আকবার, আওয়াজ করি বলেন আল্লাহু আকবার। বাতি জ্বলল আমরা খুশি না বেজার, এখানে কোরআনের আলোচনা হবে, এখানে কেন বাতি জ্বলে রে কোরআনের শান হবে, এটা ওই কোরআন। আমার বন্ধুরা, আমার আল্লাহর তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করেছি, আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে তোমার পরে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বড় করে বলেন আল্লাহু আকবার। কোরআন কি মধু,
কোরআন কি মজা আয় যুবক রাস্তায় ঘুরিস না একটা বড় মাহফিলে চলে আয় মালিক যদি কবুল করেন এই চার আঙ্গুলের কোফাল আজকের মাহফিলের কারণে আমার আল্লাহ তকদিরটা খুলে দিতে পারে পারে কি না পারে আজকের মাহফিলটা শোনার পরে দুই রাকাত ফজর নামাজ আদায় যদি করতে পারি ওই সাতটা সেজদার বিনিময়ে আমার মনিব আমার প্রভু দয়াময় আল্লাহ তোমার আমার জিন্দগির তকদির ঘুরাইতে পারে কি পারে না মারহাবা কোন আবার অনেক মানুষ আছে নামাজও নাই রোজাও নাই টাকারও শেষ নাই কি বলবো খোদা রে খোদা টাকা দিছে কতগুলি গাদা রে নাই নামাজ নাই রোজা আল্লাহ কয় ও কুদুখান নাসু ওয়াল হিজারা কোন দিকে আলোচনা করব পুরা শরীর দেই তো চুলকা নিয়ে ভরা কোন জায়গায় মলম লাগামু কোন জায়গায় মলম দিমু রে পুরা শরীর দেই তো চুলকানি মোল্লাই কয় করেল্লা খামু না ডাক্তার ক খাইবি তো খাইবি যেদিন চুলকানি হবে সুলকানি আসলো শরীরে এবার তো করেল্লা খাবে করেল্লা কিনছে এক ফোয়া আলু কিনছে দেড় কেজি হ্যাঁ যতই দিছে সুলকানি কম ডাক্তার কয় নিশ্চিত আপনি আলু বেশি দিছেন কয় শুধু বেশি নি এক পার সাথে দেড় কেজি দিছে আলু আমার বাবারা ভাইয়েরা আমার আল্লাহ ডেকে বলেন আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে চাও একজনের তারিফ কইরু আমি আল্লাহর সাথে যেই নামটা পাও আল্লাহর সাথে কার নাম ওয়াজ মানে একটা ক্লাস বুঝার চেষ্টা করেন আমার বাবারাম ওয়াজ মানে একটা ট্রিসিং আল্লাহর সাথে একটা মাত্র নাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের নাম নাই আল্লাহর সাথে একটা নাম নামটা হলো মুহাম্মদ সিয়াসিত তার হাদিস শরীফ খুলেন আলিয়া মাদ্রাসা বলেন আর কওমি মাদ্রাসা বলেন যান যেই কোন মাদ্রাসা চলে যান দুঃখ নাই আমি আলিয়া তো পড়েছি কওমি তো পড়েছি আমি সামপুর জাফরাবাদ পড়েছি হাটাজারি তো পড়েছি মেখলো পড়েছি আমির ইসলাম সাহেবের আব্বার মাদ্রাসা আমি মেশকাত পড়েছি মুদপ্পুর গুঞ্জ বাজারের পাশের মাদ্রাসাটা কুমিল্লা আলিয়া থেকে অনার্স কামিল করেছি আলিয়ার ভাই বলেন আর কওমি ভাই বলেন খোলেন বুখারী শরীফ সিয়াসিত তার হাদিস কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুর নাম শুনবা বন্ধুর নাম শোনার পরে সাথে সাথে তোমরা দুরূদ শরীফ পড়ো এমন একজন নবী যিনি বিশ্ব সবার সভাপতি যিনি নবিউল আম্বিয়া যিনি শামসুল আরিফিন যিনি সিরাজুস সালিকিন যিনি খাতামুন নাবিগিন যিনি নূরুন আলা নূর সেই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ কুল্লু মান আলাইহা ফান পৃথিবীটা বংশ হয়ে যাবে রে পৃথিবীটা শেষ হয়ে যাবে নদী সাগর মহাসাগর খাল বিল পুকুর সেদিন কিছুই থাকবে না পাহাড় পর্বত কিছুই থাকবে না পাহাড়গুলারে তাই না নদী সাগর বরাট করে সারা পৃথিবীটাকে ক্রিকেট খেলার মাঠ আল্লাহ বানাই দিবে মালিক ইয়াউমিদ্দিন আমি দুনিয়ার মালিক পরজগতের মালিক ওই কিয়ামতের ময়দান আমি আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যাবে রে
আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না, আমাকে রব বলে ডাকার কেউ থাকবে না। ওরে আমার সৃষ্টি, আমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, একটা সৃষ্টি নাই আমাকে আল্লাহ বলে ডাকার জন্য। যেদিন আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, সেদিন আমার বন্ধু তোদের নবীর জিকিরটা চলতে থাকবে। যদি জিজ্ঞেস করি মনি বীরে মনি প্রভু দয়াময় আল্লাহ, তোমার মতন মালিকের জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়া বকা ওয়াজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে রে, আমি আল্লাহ ধ্বংস হইব না, আমি আল্লাহ সেদিন একা থেকে যাব। আমি আল্লাহ যখন একা থেকে যাব, আমি স্বয়ং রব সেদিন একা একা আমার বন্ধুর প্রতি দুরুদ পড়ব। সেই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। মান সাল্লামা রাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা, একটা বার যদি দুরুদের আমল নাম আমল করো, তোমাদের আমল নামায় আল্লাহ 10টা নেক লিখে দিবে। আমার ভাইয়েরা সন্ধ্যা থেকে তকরির করলেন, একটা বার যদি সুবহানাল্লাহ বলো অনেকগুলি সওয়াব হবে। কত সওয়াব হবে! আলিয়া কওমি মাদ্রাসায় চলে যান, কোনো সমস্যা নাই। দুইটা মাদ্রাসায় চলে যান, একটা বার যদি সুবহানাল্লাহর তসবিহটা টান দেয়, জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা দেখা যায়, আমার আল্লাহ ডেকে বলে এই জায়গাটা নেকি দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিই। সুবহানাল্লাহ! এবার বলেন আল্লাহ। আল্লাহ! আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ! যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আমার বাবারা ভাইয়েরা, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, আলিফ লাম মিম। পৃথিবীর যত মুফাসসিরিনে কেরাম নিজে অর্থ লেখা রাখছে আলিফ লাম মিম, ইয়াসিন তার কোনো অর্থ তাফসির বিশ্লেষণ নাই, নিচে লেখা আছে ইয়াসিন। হামিম নিচে কোনো তাফসির নাই, লেখা আছে হামিম। কফ হা ইয়া আইন সাদ ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, তাফসির নাই, নিচে লেখা আছে কাফ হা ইয়া আইন সাদ। এগুলির ভেদ, এগুলির অর্থ জানে আল্লাহ এবং তার মদিনাওয়ালা। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! বড় করে কোন সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! আমার বাবারা, আমি ছোট্ট একটা কথা বলতেছি। খাতুনে জান্নাত জিব্রাইল আলাইহি সালামকে সাসা ডাকলেন, যেই কোনো কারণবশত আমি লম্বা কথাটা বলবো না, সাইয়্যেদাতুন নিসা খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার দেশে কত ফাতেমা আছে রে, বোরকার খবর নাই। আমার দেশে কত ফাতেমা আছে রে, বোরির সাথে টাইট ফিট করে বোরকাটা লাগাইছে, স্বামী যে বাড়িতে নাই বিদেশ। আমার সমাজে কত ফাতেমা আছে রে, সুন্দর সাজুগুজু করে রাস্তায় বের হয়ে যায়, স্বামী বাড়িতে নাই। কার জন্য সাজলি রে মা এই সাজুগুজু, তুই কাকে দেখাইলি? লেখে রাখাল নাই কোরআনে বলে ফিনারে জাহান্নাম। আমার ভাই সাব্বুরি সাহেব, আবু জাফর সাহেব, ছোট্ট একটা আলোচনা মনে হয় করতেছিলেন টি প্রসঙ্গ নিয়ে বেনতুন্নার, খোলেন তাফসিরে জালালান শরীফ, পাজল ক্লাসে পড়ানো হয়, কওমি মাদ্রাসার ছাত্র যারা জালালান শরীফের ক্লাসটায় আলাদা। আমি গেছি কওমি মাদ্রাসায়, জালালান শরীফের ক্লাসটায় আলাদা। আলিয়া মাদ্রাসায় ডিগ্রিতে যারা পড়েন তাদেরকে তফসিরে জালালান শরীফ পড়ানো হয়। ওই তফসিরে জালালান শরীফ খুললে আপনি পাবেন বেনতুন্নার কারা ছিল, কাদের কোপানে টিপ দেওয়া হয়েছিল,
তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জিবুরিটা খুলতে হয়। মা তুই জিন্দা থাকতে পাঁচ টুকরা কাপড়, তুই যেদিন মরে যাবি সেদিন তোর জন্য পাঁচ টুকরা কাপড়। যেদিন তুই মরে যাবি রে মা, বুক পর্যন্ত তোর মাটির নিচে গর্ত। শ্বশুরকে দুই আনা পয়সার দাম দেয় না, বুড়ারা তো কেয়ারে করে না। তুই ছেলের বউরা তো ফাওয়ার, তোর শাশুড়ির দিকে তাকাই দেখ তুই কয়দিন পরে শাশুড়ি হইবি। এখনো তোর শাশুড়ির স্বামী শ্বশুর শাশুড়িকে ভাত খামায় সম্মান করে সালাম দেয়, তোর আচরণের দ্বারা বোঝা দেয় তোর সন্তান এটুকুন তোরে করে কিনা, কসম আল্লাহর সন্দেহ আছে। তোর শাশুড়ি ছয় সন্তানের মা, একটার সিজার করতে হয় নাই। তার একমাত্র কারণ শাশুড়ি কোরআন শরীফ পড়েছে। আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। জোর, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না তাদের ফয়সালা কি? আফজালু যিকিরুল্লাহ, তারা ঘরে বসে বসে জিকির করবে, লা ইলাহা সাইয়্যিদাতুন নিসা খাতুন জান্নাত মা ফাতিমা কে রূহুল আমিন, জিব্রাইল আলাইহিস সালামকে মা ফাতিমা চাচা ডাকলেন, রূহুল আমিন। জিব্রাইল আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল, আমার নবী পাকের নূরানি হুজুরা মুবারকে প্রবেশ করলেন। জিব্রাইল আলাইহিস সালামের মনটা খারাপ, নবী আমার দেখি বলে, জিব্রাইল আপনার মনটা খারাপ কি যেন হয়েছে? রুহুল আমিন জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, খাতুন জান্নাত ফাতেমা আমাকে সাসা ডাকছে, এই জন্য মনটা একটুকুন খারাপ। নবী আমার দেখি বলে, জিব্রাইল আমি তোমার কাছে জানতে চাই তোমার বয়স কত? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত নবী গো আমি নিজেও জানি না। আমি যদি আমার আব্বা আম্মাকে জিজ্ঞেস করি মা আমার বয়স কত, বলতে পারেনি, পারে না। দেড় স্বাধীন হওয়ার নয় বছর আগে জন্ম, আষাঢ় মাসে বৃষ্টি দিন সোমবারে হয়েছে, মায়ের হিসাব বাবার হিসাব ছিল এমন। জিব্রাইল আলাইহিস সালামকে নবী আমার জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত? জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ বয়সের খবর বলতে পারি না। জোর, একটা কথা বলতে পারি গো নবী, আমার সৃষ্টির পরে আমি আকাশের মধ্যে একটা তারকা উদিত অবস্থায় জ্বলতে দেখেছি। নবীগণ, এই তারকাটা যদি জ্বলত 70,000 বছর জ্বলত, এই তারকাটা যখন নিভে যেত 70,000 বছর নিভে যেত। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বয়সে এই তারকাটাকে আমি 72,000 বার দেখেছি। নবী আমার দেখি বলে, জিব্রাইল রে এই তারকাটা দেখলে তুমি এখন চিনবানি। রুহুল আমিন জিব্রাইল চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তারকাটা দেখলে হয়তো বা আমি চিনব। ইয়া কালা ইয়া আকি জিব্রাইল উনজুরু আলা জহরহি, জিব্রাইল আমার পিছন দিয়ে যাও। নবী আমার জুব্বাটা একটু তুলে দিলেন, উনজুরু নজর করো আলা একটু উপরে, জহরুন আমি মুস্তমার পেট মোবারকের দিকে। আমার নবী যখন জুব্বা মুবারকটা তুলে দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম নবী পাকের পিঠ মুবারকের দিকে জুব্বাটা তুলে দিলেন। জিব্রাইল নবী পাকের পিঠ মুবারকের দিকে তাকাইয়া
ওই তারকাটির দিকে তাকাই একটা চিৎকার দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো জন্মের পরে যেই তারকা দেখেছি জ্বলতে 70,000 বছর জ্বলে নিবে গেনে 70,000 বছর নিবে তাকে আমার হায়াতে আমি 72,000 বার যেই তারাটা দেখেছি ওই তারাটা দেখি গো নবী আপনার পিঠ মোবারকে লেগে আছে শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয় শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয় নারায় তাকবীর আল্লাহু আকবার পৃথিবীর 180 কোটি মুসলমানে কয় পৃথিবীর 180 কোটি মুসলমানে নারায় তাকবীর আল্লাহু আকবার বলে নারায় রিসালা সবাই কয় না নারায় রিসালা শুধু সুন্নি মুসলমানেরা কয় নারায় তাকবীর ওয়াহদানিয়াতের স্লোগান নারায় রিসালাত রিসালাতের স্লোগান বাসো দেহ যতক্ষণ প্রাণ আছে বাসো আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বুখারী ভালোবাসো ছেলের সাইতে মেয়ের সাইতে সম্পদের সাইতে স্ত্রীর সাইতে আমার বন্ধু মদিনার কামলিওয়ালাকে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন কবি নজরুল ডেকে বলে আল্লাহকে যে পাইতে চাও হজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাও হজরত কে ভালোবেসে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বড় করে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার আমার বাবারা ভাইয়েরা আমার ভাই আবু জাফর সাহেব যেই চেয়ারে বসে এটা সোফা চেয়ার আমি খেলারি যেই চেয়ারে বসলাম এটা সোফা চেয়ার এটা শিক্ষকের চেয়ার নয় আমাদের সামনে যেই টেবিল এটা টি টেবিল চা খাওয়ার টেবিল এটা শিক্ষকের টেবিল নয় প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের জন্য একটা কাঠের চেয়ার আর আমগো বক্তাগো জন্য মঞ্চে আনে একটা জামাইয়ান আছে আর এই টি টেবিল কোনোদিন মানুষ চুমু দেয় না এই সোফার মধ্যে কোনোদিন মানুষ চুমু দেয় না 1.5 লক্ষ টাকা দামের খাট কোনোদিন মানুষ চুমা দেয় না ওয়ার্ড অফ ডাইনিং টেবিল কত রকমের ফার্নিচার ঘরে আজ পর্যন্ত কোনো মা কোনো বাবাকে চুমু দিতে দেখি নাই আমি জানতে চাই আমার বাবারা এই কোরআন শরীফের ছোট্ট একটা ফার্নিচার ওটার নাম কি একটু মেহরবানি করে মুখটা খোলেন রিহান কম দামি কাঠ না বেশ দামি কাঠ কম দামি কাঠ প্লাস্টিকের যুগ মেলামাইনের যুগ বিজ্ঞানের যুগ ডোন মাইন্ডের যুগ মোবাইলের যুগ মেইলের যুগ ইমেইলের যুগ ডাউনলোডের যুগ কথা কোন কথা কোন কথা কোন কথা বাড়াইতে যাব না ছোট্ট একটা পান্নিসার কোরআনের রেহাল আমরা চাঁদপুর নোয়াখালী কুমিল্লার মানুষ এটাকে রেহাল বলি আজকে বাজার থেকে আনা হলো আগামীকাল আমার বাচ্চা নতুন রেহাল পাইয়া খুশি হইয়া কোরআন শরীফটাকে লইয়া জড়াইয়া মুক্ত হয়ে গেল একদিন মাত্র সম্পর্ক এই রিহালের সঙ্গে যদি কোনো মায়ের কোনো বাবার পায়ের ধাক্কা লেগে যায়
আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি করেন? চুমু খাই, চুমু দেই, বুকে লাগাই, জিজ্ঞাসা করলাম ফরিদগুঞ্জনী, ফরিদ গুঞ্জন আকালির ফরিদ গুঞ্জের আমার বাজান মা, তোর ঘরে কত টাকা দামের পান্নি সার, জীবনে কোনদিন চুমু দিলি না রে মা, কোরআনের ছোট্ট একটা পান্নি সার এটার মধ্যে কেন চুমু দিলি রে মা? মুসলমানের কণ্ঠ থেকে জবাব আসতেছে, হুজুর এত দামি সোফা, এত দামি ডাইনিং টেবিল, এত দামি ফার্নিচার খাট ঘরে কোনদিন চুমু দেওয়া হলো না, এই কাঠের টুকরার মধ্যে চুমু দেওয়ার একটাই মাত্র কারণ, এটার সাথে সম্পর্ক হয়েছে আমার আল্লাহর লৌহে মাহফুজের কোরআন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সাথে কাঠের টুকরা লাগার কারণে, কাঠের টুকরা এত দামি, লাকাদ কাররামনা বনি আদম। আমি জানতে চাই রে বাজান, মানুষ দামি না কাঠের টুকরা দামি? মানুষ এত দামি রে, এত দামি মানুষ হইয়া কাঠের টুকরার মধ্যে সুমা দিলাম, তার একমাত্র কারণ এই কাঠের টুকরার সাথে সম্পর্ক হয়েছে আমার আল্লাহর লৌহে মাহফুজের কোরআন। আইর যুবকাই, কোরআনের সাথে লাইগা যা, তুই দামি হইয়া যাবি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, তুই কোরআনের সাথে লাইগা যা, তুই দামি হয়ে যাবি রে। তুই যদি কোরআনের সাথে লেগে যেতে পারিস, তুই দামি হয়ে যাবি। কোরআন শরীফের সাথে কাঠের টুকরা, প্লাস্টিকের রেহাল, প্লাস্টিকের রেহাল কোরআন শরীফের সাথে লাগার কারণে, কোরআন শরীফের সম্পর্কের কারণে প্লাস্টিকের রেহাল যদি এত দামি হতে পারে, কাঠের টুকরা যদি চুমা পাইতে পারে এত দামি হতে পারে রে। আমি তোদের কাছে জানতে চাই, এই কোরআন যেই নবীর কাছে এসেছে, আমার নবী কত বড় দামি হতে পারে? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মোহাম্মদ। জোরে নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বুঝতে অসুবিধা হইতেছে আমার বাবারা ভাইয়েরা? কাঠের টুকরা যদি এত দামি হতে পারে, আমি আর তুমি যদি কোরআনের সাথে লাইগা যাই, তুমি আর আমি কত দামি হব রে? এই কোরআন যেই নবীর কাছে এসেছে, নবী আমার কত দামি রে? আমি পড়েছি আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআন শরীফ আমি হেলালের হাতে তেলাওয়াত করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, অর্থ করতেছি ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। কোরআন শরীফ আমার সামনে না দূরে? কোথায়? আমার সামনে। খুব মনোযোগ, যদি এখানে লেখা হতো হাজাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, হাজাল কিতাব হলো না জালিকাল কিতাব, ওই কিতাব, কিতাব তো আমার বুকে, কোরআন শরীফ তো আমার সামনে আপনার সামনে, তেলাওয়াত করতেছি জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ওই কিতাব,
এখানে জালিকা না হইয়া যদি হাজাল কিতাব ওলা রাইবাফি এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই তাহলে ঠিক হতো আমি জানতে চাই আমার বাবারা জালিকাল কিতাব হলো হাজাল কিতাব কেন হলো না জানার দরকার আছে কি নাই আয় আয় আইনা তাজাহাব নাই রে যুবক আয় যারা আবার শুনতেছ আয় কোরআন তোদেরকে ডাকতেছে এই মাহফিলের মধ্যে বৈশা যা আমার আল্লাহ ইচ্ছে করলে রে আজকের মাহফিল তোমার আমার তকদিরটা খুলে দিতে পারে বিশ্বাস কথা বলেন বিশ্বাস খোদা তাআলা কাজী জবিকা হো বেগম খালায়কে সবকো ওহা হাজির করেগা কাহো বন্দা তেরা দিল কি হাকিকাত কিয়া কিতনা হামারি তুমি ইবাদত হামারি না জীবনে মসিন খায়া দরি দুনিয়া হুকুম কিসকা বজায়া আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশিকোঁ কা কাম হ্যায় আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ বলিয়োঁ কা কাম হ্যায় আল্লাহ আল্লাহ জিসনে ওয়ালা ভেরি গুড রোজে হাশর বেনামাজি গেট আউট রোজে হাশর বেনামাজি গেট আউট আল্লাহ আল্লাহ জিসনে ওয়ালা মাই ডিয়ার ফাতাহাতুল বাব জান্নাত কাম হিয়ার আরো আস্তে কোন আল্লাহ আরো আস্তে কোন নামাজ নামাজ রে যুবক নামাজ মায়ের পেটে প্রশিক্ষণ দিয়েছে নামাজ আঙ্কেলও যেতে চায় না মসজিদটা খালি এত সুন্দর মসজিদ মাঝে মধ্যে ঘরে শুধু শোনা যায় হাইয়ালা সালা হাইয়ালাল ফালা এই ঘর হাইয়ালা সালা এই ঘর হাইয়ালা সালা মসজিদ খালি আমরা মসজিদে যায় নামাজ পড়তে চাইনি কারা কারা চাই দুই হাত তোলেন দুই হাত তোলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ কয় ফাকসিলু উযুহাকুম নামাজের আগে একটু ঠান্ডা পানি দিয়া উযু বানা তোর উযুর অঙ্গটার তুই গোসল করা বুড়া মানুষ বাড়ি যায় কয় মুলুবি কি ওয়াজ করছে রে কইছে প্রত্যেক নামাজের আগে গোসল করতো যে শীতরি বুড়ি তুইও মরবি আমিও মরুম এত গোসল কেমনে করুম বুড়ি কয় বুড়া খোদার কাটা কয় কি মুলুবি কিন্তু এইভাবে কয় নাই সরল মানুষের পরিবারকে একটু সালাক চতুর হয় ঠিক কি না দাদায় যদি সোজা হয় দাদি কিন্তু সেয়া না দাদি কয় হুজুর এইভাবে কয় নাই কইছে প্রত্যেক নামাজের আগে অজুর অঙ্গটারে গোসল করাইতে ফাকসিলু উযুহাকুম অজুরঙ্গটারে গোসল করা অনুখরিজুলা হু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তোর এই চেহারা থেকে আমি আল্লাহর নূর চমকাইয়া দিব আল্লাহুম্মা বাইয়িদু হাজিবে নূরিক আল্লাহ তাআলা এশার নামাজের জন্য ওযু বানাচ্ছি এই ওযুর পানি থেকে আমার চেহারাতে নূর দাও আমিন কোন আমিন জোরে কোন আমিন আল্লাহ এশার নামাজের ওযু বানাইলাম ওযুর পানি থেকে আমার চেহারাতে নূর দাও আমিন কোন আমিন কোন আমিন কোন আমিন কোন আল্লাহ কত ওই ওযুর পানি থেকে আমি আল্লাহ তোর চেহারাতে নূর দিব জোরে কোন নামাজি মানুষগুলাকে চেহারা চেনা যাবে অনেক দূরে আমার একটা নামাজি বান্দা দাঁড়িয়ে আছে ওই যে তার চেহারা থেকে নূর চমকাচ্ছে আরে জোরে তাহলে বলেন সেজদা দিবেন না দাঁড়াইয়া থাকবেন দিবেন তো কারে এক আল্লাহরে কারে আঙ্গুল একটা কারে এক আল্লাহর সেজদা দিব চিল্লে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার আমার বাবার মায়ের নাম
জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনটা আমাদের প্রত্যেকের ঘরে পড়ে আছে, আমাদের ঘরে কোরআন শরীফের তেলাওয়াতটা নাই। ঘরে বন্দা আছে, খোদার বন্দেগী নাই, কোরআন শরীফ পড়ে আছে, কোরআন শরীফের তেলাওয়াত তার চর্চা ঘরে নাই। কথা কোন আছে কিনা? নাই, ঘরে কোরআন শরীফের তেলাওয়াত নাই। আজ থেকে 30 বছর আগে কোরআন শরীফের কবার ছিল, কোরআন শরীফের জামা ছিল। সাদাকাল্লাহুল মাওলানা আলআজিম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। কথা বলেন ঠিক কিনা? তুই মানুষ, তোর গেঞ্জি আছে, তোর জামা আছে, লৌহে মাহফুজের কোরআন, এই কোরআনের জামা এখন আর নাই। এই কোরআনের জামা যতদিন ছিল আমার দেশে নারীদের, ততদিন পর্দাটা ছিল। কোরআনটা যখন পর্দা বিহীন হয়ে গেছে, আমার দেশের নারীরাও এখন উলঙ্গের মতন পর্দা ছাড়া হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাফসীরে জালালাইন শরীফ নারীদের কথা বলছে জেলবাব, আর ওই জালালাইন শরীফের মধ্যে জেলবাব বলছে ওটাকে একটা কাপড় মাথার তালু থেকে পাও পর্যন্ত রাস্তা চলার জন্য শুধুমাত্র একটা চোখের জায়গা খোলা থাকবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইয়াদুনুনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহু আকবার। কোন আল্লাহ ডেকে মানে জীবনাইল রে, জীবনাইল, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। জিব্রাইল ডাক দিয়া বলে আল্লাহ বাইতুল্লাহর দিকে তাকাইলাম, তোমার বন্ধুর দেখি না, আমি কোথায় যাব কোরআন নিয়ে? ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাইরিল্লাহ, সাফা মারওয়ার দিকে তাকাইলাম, সেখানে তোমার বন্ধুকে দেখি না। হাতিমে কাবার দিকে তাকাইলাম, মিজাবের হমতের দিকে তাকাইলাম, রুকনে আমানের দিকে তাকাইলাম, সেখানে তোমার বন্ধুকে দেখি না। জমজমে তাকাইলাম, মাকাম ইব্রাহিমে তাকাইলাম, সেখানে তোমার বন্ধুরে দেখি না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লক্ষ মানুষ বাইতুল্লাহর তামাফ করে, তার আশেপাশে কোথায় নবী দেখি না। আল্লাহ ডেকে বলে জীবনাইল রে, জীবনাইল, আমার বন্ধু তুমি কোথায় দেখো? জিবরাইল একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে দেখা যায় তোমার বন্ধু আছে জমিনের মধ্যে সেজদায়। আমার নবী পাহাড়ের গুহার ভিতরে সেজদায় পড়ে আছে রে, নবী আছে সেজদায়, নাই রে নাই উম্মতের সেজদা রে। যুবকেরা কিসের পিছে দৌড়াচ্ছিস? তোর যৌবন একদিন থাকবো না, যৌবন দিছে কে? কাইরা নিব কে? উঠন্ত সূর্য লাল টকটকা গোলা, দেখতে কত সুন্দর। ডুবন্ত সূর্য লাল টকটকা গোলাপ, দেখতে কত সুন্দর। 10টা যখন বাজে যৌবনের তাড়না, 12টা যখন বাজে রে জমিনের কাদা, জমিন পাত্তর হইয়া যায়। মায়ের উঠানের ভিজা দান শুকাইয়া চাউল বানাই দেয়, সূর্যের এত যৌবন এত কখন। আমার আল্লাহ তোকে যৌবন দিল, কেন রে যুবক তুই রাস্তায় দৌড়াচ্ছিস? আল্লাহ কয় তোর মস্তানি, তোকে দমাইতে আমার বেশি কিছুর প্রয়োজন হয় না, তিনবার ফাতলা পায়খানা। কথা কও, কথা কও, কথা কও। তিনবার যদি তোরে ওয়াশরুমে বাথরুমে পাঠাইতে পারি, তিনবার পরে বাথরুমের দরজা ধরে কয়
আল্লাহ আর ভাইলাম না রে আল্লাহ আল্লাহ কো হ্যাঁ তোর বাথরুমে খাড়া করায় আমার নাম মুখ দিয়ে বাইর করে যাচ্ছে তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে মুখটা গুল করে বলেন না আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جبان كل بولن الله أكبر أير جبوكاي এই মাহফিল কমিটির সঙ্গে যোগ দে কুরআনের সাথী হইয়া যা সমাজে তোদের দাম আমার আল্লাহ কোরআনের খাতিরে বাড়াই দিব তোদের ইজ্জত সম্মান আমার আল্লাহ বলুন্দু করে দিবে অতি জাওরাতান লান তাবুরা তোদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার আল্লাহ দরজাটা খুলে দিবে বড় করে বলেন না সুবহানাল্লাহ যুবকরে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত কুরআনের দিকে যদি দৌড়াইয়া যাস তুই পরীক্ষার মধ্যে পড়ে যাবি তুই পরীক্ষার মধ্যে পড়ে যাবি যখনই তোর মাঝে পরীক্ষা এসে যাবে তোকে শক্ত থাকতে হবে আমার উপর পরীক্ষা চলছে পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারে আমার আল্লাহ আমাকে নিয়ামত দিবে বিলালের মতন একজন যুবক আগুনের কয়লা রাতের বেলায় শোয়ায়া রাখতো দিনের বেলায় বিলালকে বাবুল কাটার উপর দিয়ে টানতো আমার বাবারা ভাইয়েরা আম্মান বর্ডারটা ক্রস করে যখন ফিলিস্তিনি প্রবেশ করলাম রাস্তার দুই পাটে বাবুল কাটার বাগান আর বাগান বিলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনের একটা মনে পড়ে গেল চোখে পানি ধরে রাখতে পারি নাই বিলালের কোনো অন্যায় ছিল না অপরাধ ছিল না রে বিলালের মতন যুবকের অন্যায় অপরাধ ছিল আমার নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে বিলাল নবীর কাছে কোরআনের কথা শুনা আমার নবীর জীবন দিয়ে ভালোবেসেছে রাতের বেলায় জ্বলন্ত কয়লার মধ্যে বিলালকে শোয়া রাখতেন দিনের বেলায় বিলালকে বাবুল কাটার উপর দিয়ে টানতো কান্দে বিল্লাল আল্লাহ আল্লাহ বলিয়া দেখা দাও গো নূরের নবী আসিয়া দেখা দাও গো নূরের নবী আসিয়া বিল্লালের কান দনে কান্দে ফেরেশতা ওগো মাবুদ বিল্লালের জীবন যা বড় করে বলেন আল্লাহু আকবার বিলালকে কক্ষের ভিতর ঢুকিয়ে রাখলেন একটা ক্ষুধার্ত কুকুরকে কয়েক দিনের জন্য ভুকা রাখলেন উমাইয়ার মতন বেঈমান ওই কুকুরটাকে বিলালের কক্ষে ঢুকাইয়া দিলেন ক্ষুধার্ত কুকুরটা যেন বিলালকে খেয়ে ফেলে আর তার লোকজনকে দেখে বললেন যাইয়া দেখ কুকুরের সঙ্গে কুকুর কি আচরণ করতেছে ওরা ডাক দিয়া বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম রে বিলালের কক্ষের দিকে তাকাইয়া দেখি
বিলাল চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ ডাকতেছে আর কুকুরটা বিলালের পাশে বসে বসে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদতেছে। যুবক রে, জীবনে তুই কোনোদিন কষ্ট করিস নাই, তুই তোর কোনোদিন আঘাত খাস নাই, তুই তো কোনোদিন ত্যাগ স্বীকার করস নাই রে যুবক, বিলালের মতো যুবক এত ত্যাগ স্বীকার করলে কোরআন ছেড়ে দেয় নাই, দিন ছেড়ে দেয় নাই, আমার নবীর ভালোবাসা ত্যাগ করে নাই। আমার বাবার রে ছোট্ট কথা শুনতে যাইয়া যারা চোখে পানি ধরে রাখতে পারো নাই, কসম আল্লাহ আজকের মাহফিল তোমার আমার নাজাতের ফয়সালা হতে পারে। আমি বিলালের ইতিহাস বিলালের জীবনী বলতে যাচ্ছি না আমার বাবারা, ছোট্ট এইটুকু বললাম। আমার আল্লাহ বিলালকে কবুল করলেন, যেই বিলাল উপর এত নির্যাতন সেই বিলাল রে মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়ে যায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গুপ্তে হাতে বরদার এ খাইরুল ওয়ারা, সে সব ভাবে বাঙ্গে শুধু খানা খোদা, গুপ্তে আমি রোজ শুধু আজানা সর জোর, শুধু মুসল্লি রাহাতে শয়তান নফুর। আল্লাহু আকবার। বিলাল মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন, বড় করে বলেন আল্লাহু আকবার। রে যুবক কোরআনের সংসাতে লাইগা যা, এই কোরআন তোকে সম্মান দিবে ইজ্জত দিবে, এই কোরআন তোকে দামি বানাইয়া দিবে। কথা বলেন ঠিক কি না? কোরআন তোকে দামি বানাইয়া দিবে। কোরআনকে ভালোবাসতে যাইয়া নবীর মোহাম্মত দিয়া যদি বাঁচতে পারিস, তোর যদি মৃত্যুটা হইয়া যায় আল্লাহ পাক দেখে বলে তোকে মৃত্যু বলবো না, তুই শহীদ। তুই কি যদি তুই কোরআনের জন্য শহীদ হতে পারিস, নবীর প্রেমে যদি তুই জীবন দিতে পারিস, আমার আল্লাহ ডেকে বল বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তুই যদি কোরআনের জন্য নবীর জন্য জীবন দিতে পারো, আইরে যুবক যেদিন তুই মৃত্যুর পর কবরে চলে যাবি আমার আল্লাহ ডাক দিয়া কয় তোর কবরে আমি আল্লাহ নিজের হাতে রিজিক পৌঁছাইয়া দিব। বড় করে বলেন না আল্লাহু আকবার। আমরা সেই কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? কোরআনের কোরআন সাহেবে কোরআন, আমার নবী হলো সাহেবে কোরআন। কোরআনকে যদি এত ভালোবাসতে পারি যার কারণে আমরা কোরআন পাইলাম, সেই নবীর ভালোবাসার দরকার আছে কি নাই? সেই নবীর ভালোবাসা কারা কারা চাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মারহাবা কন, আরো বড় করে কন মারহাবা। মাশাআল্লাহ, এই রাত তিনটা যুবক ফুলাইছে, তিনজন যুবক এসে গেছে মারহাবা কন। এই রাত তিনটা যুবক আসা মানে বিশাল বড় কথা, আল্লাহ কবুল করুক। আমিন। জোরে বলুন আমিন। আমিন। আরো বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যেভাবে কান্না শুরু করেছিলেন, আমি হয়তো ভাবছিলাম বিলালের ইতিহাসটা পুরা বলবো না,
কঠিন আলোচনা বুকটা ফেটে যায়, চোখে পানি ধরে রাখা যায় না, কত কষ্ট স্বীকার করেছে দিন ছেড়ে যায় না। সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেলেন, সবাই ঘুমিয়ে পড়েছে, একজন সাহাবি দাঁড়িয়েছিলেন, সাহাবি ডেকে বলে গভীর রাত, আমার চোখের মধ্যে নিদ্রা এসে গেল, আমি মনে মনে চিন্তা করলাম আমি যদি ঘুমাইয়া যাই আমার সব ভাইদেরকে শহীদ করে দিবে, আমি যার জন্য আমি আর ঘুমাইতে গেলাম না, আমি নামাজের নিয়ত বাইদা নামাজ শুরু করে দিলাম। বড় করি বলেন আল্লাহ আকবার। আমি নামাজ শুরু করে দিলাম, কষ্ট লাগে, নামাজ শুরু করে দিলেন, আর কিছু যুবক কিছু মানুষ চোখে চোখে যদি চোখে ঘুম আসে কা বিড়ি জ্বালাই দে, কি জ্বালাই দে, বিড়ি জ্বালাই দে, বিড়ি হাতে নাই ঠোঁটের মধ্যে টানতেছে আর জ্বলতেছে, জিজ্ঞেস করলাম এরম করস কা, দোয়াস বিড়ির দোয়া যখন চোখে লাগে তখন চোখ জ্বলি উঠে, ঘুম বেলে আসে না। নবীর সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলেন, আমার স্টুডেন্ট যুবক বাবারা রে, যখন তোর ঘুম আসে না, ইসলামের ইতিহাস যদি থাকে, কোন নবী অলিদের জীবনী যদি থাকে, কইলা তেলাওয়াত করো, এই বুকের মধ্যে বই পড়ে থাকবে, তোর ঘুম আইসা যাইব, কথা বলো না কেন, কথা বলো না কেন, তোর ঘুম এসে যাবে, তোর ঘুমের ওষুধ হলো নবেল বই, নবীদের জীবনী অলিদের জীবনী রাবেয়ার জীবনী মারহাবা কোন আসাদে কাহাফের জীবনী পড়ো, তোর চোখের মধ্যে ঘুম এসে যাবে রে, দূর থেকে কাফের বেঈমান চিন্তা করলেন এটা মানুষ না খেজুর গাছ, দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন, যেই মাত্র তীরটা নিক্ষেপ করেছে তীর যাইয়া সাহাবীর শরীরের মধ্যে বিঁধে গেল, আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াস্তাইনু বিসসাবিরি ওয়াসসালা, নামাজ আদায় কর তুই ধৈর্যের সাথে। সাহাবী বলে রে আমি যদি নামাজে না দাঁড়াইতাম হয়তো আমি চিৎকার দিতাম, নামাজে থাকার কারণে আমার চিৎকার আসে নাই, আমি সবর করেছি, দুষ্টু কাফের বেঈমান এটা ভেবে নিয়েছে এটা মানুষ নয় খেজুর গাছ, বড় করি বলেন আল্লাহু আকবার, আর বড় করি বলেন আল্লাহু আকবার। আমার বাবারা আমার বন্ধুরা আমার হুজুর কোরআন শরীফ পাইলেন, আল্লাহ পাক ইচ্ছে করলে 30 পারা কোরআন প্যাকেট কইরা সুন্দর করে কভার বান্ডিং করে আমার নবীকে দিতে পারতেন, আল্লাহ 30 পারা কোরআন একদিনে দেয় নাই, 23 বছর সময় লাগাইয়া আমার নবীকে আমার আল্লাহ কোরআন কমপ্লিট করেছেন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, নবী আমার মক্কার জমিনে কোরআনের সুরার নাম মক্কি, নবী আমার মদিনা পাকে চলে গেলেন সুরাগুলির নাম হলো মাদানী। আমি আসার সময় দেখলাম আমার ভাই আবু জাফর সাহেবের আগে যেই বক্তা আলোচনা করলেন সুরাতুল বাকারা, কি চমৎকার কথা, মাযহাব্বা কোরআন এত মজা, সুরাতুল বাকারা প্রধান বক্তা হইতে গেলে বহুত কষ্ট আছে বাবা, কোন বক্তা কি ওয়াজ করে রেকর্ডিং মেমোরি মাথা ঢুকাইতে হয়, মেমোরি ঢুকাইতে হয়, কোরআনের শুরুতে সূরা ফাতিহা, কোরআনের শেষে হলো সূরা নাস, কি মারাত্মক কথা, আল্লাহ কোরআনের শুরুতে দিলেন ইকরা ইকরা, নাই কোরআনের শুরুতে ইকরা, কোরআনের শুরু হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের সর্বশেষ আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, আর এখন কোরআন শরীফ খুললে আমি আর আপনি দেখি কুল আউযু বিরাব্বিন নাস, বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس آواز করে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার আজকে এখন যারা বসা আছেন আপনারা ভাগ্যবান এই মাত্র কোরআন শরীফের তেলাওয়াত করলেন মারহাবা করুন গত রাতে এই সময় ঘুমিয়েছিলাম রে আগামী কাল এই সময় ঘুমিয়ে থাকব এই যুবকদেরকে ধন্যবাদ জানাও বাজান এই যুবকদের কারণে এই গভীর রাত আমরা আল্লাহর কোরআন একসাথে তেলাওয়াত করতে পারলাম বড় করে বলেন না আল্লাহু আকবার নবী আমার কোরআন পেয়েছে নবী কোরআন পাইয়া কোরআনের দাওয়াত পৌঁছাইতে আরম্ভ করলেন বাল্লিগ দিওয়ালাও আয়া পৌঁছে দাও যাদের কাছে আয়াত পৌঁছে নাই যারা এখনো দ্বীনের খবর পায় নাই যারা এখনো দাওয়াতের খবর পায় নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার খুব মনোযোগ গভীর মনোযোগ এখন দেহটাকেই মাহফিলে রাখবেন মনটাকে মক্কার জমিনে পাঠিয়ে দিবেন মদিনায় পাঠিয়ে দিবেন বাজান বডিটারে এই নোয়াখালী ফরিদগঞ্জের মাটিতে রাখেন আর মনটাকে মক্কা মদিনাতে পাঠিয়ে দেন জুর কোরআন পাইল রে আমার নবী যখন কোরআনের কথা বলতে আরম্ভ করলেন আবুল আহাব ডেকে বলে আবু জেহেল টাকা লাগে তোরে টাকা দিব পয়সার দরকার তোকে পয়সা দিব অর্থের দরকার তোকে অর্থ দিব যেই করে হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের দামাত নিয়ে যে আন্দোলন করতেছে এই আন্দোলনটাকে স্তব্ধ করে বন্ধ করে দিতে হবে নাউজুবিল্লাহ বড় করি কোন নাউজুবিল্লাহ আল্লাহ ডেকে বলে হাবিব লা তাখাফ আপনার কোনো ভয় নাই বন্ধু এগিয়ে যান আপনার দায়িত্ব বেঈমানের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া আমি আল্লাহর দায়িত্ব হলো আমার বন্ধুকে ধরে ধরে রক্ষা করা আরো বড় করি বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের আয়াত নিয়ে বের হয়ে গেলেন আমার নবী কোরআন শরীফ নিয়ে বের হয়ে গেলেন দুষ্টু কাফির বেঈমানেরা মহল্লার যুবক যুবক ছেলেগুলারে লেলিয়ে দিলেন মোহাম্মদ যখন হুজরা থেকে বের হবে রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে নির্যাতন করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উপর নির্যাতন করতে হবে জুর কোরআন শরীফের কথাগুলি নিয়ে যখন বের হয়ে গেলেন দুষ্ট যুবক ছেলেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর মারা শুরু করে দিলেন এমন জোরে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলেন নবী আমার ডেকে বলে যুবকেরা রে আমাকে পাথর মারিস না নির্যাতন করিস না যদি ভালো লাগে দিন গ্রহণ কর যদি ভালো না লাগে রে আমাকে বর্জন কর পাথর মারিস না আমি এতিম আমার মা নাই রে আমার বাবা নাই আমার প্রতি তোরা নির্যাতন করিস না আমার প্রতি তোরা পাথর মারিস না আমি কার কাছে বলবো আমার মনের কথা রে কে শুনবে আমার মনের কথা রে আমার যে মা দুনিয়ায় নাই আমার যে বাবা দুনিয়ায় নাই জুর মা মা বলে কেঁদে উঠেছে দুষ্ট কাফির বেঈমানেরা আমার হুজুরের প্রতি নির্যাতনটা বাড়িয়ে দিয়েছে নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না যুবকদের পাথর নির্যাতনে আমার নবী জমিনের মধ্যে পড়ে গেছে রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পড়ে গেলেন হুজুর অনেক সময় পর সোজা হইয়া দাঁড়াইলেন ডেকে বলে যুবকেরা
আর আমার প্রতি নির্যাতন পাথর মারিস না, আর আমার প্রতি তোরা নির্যাতন করিস না। যদি ভালো লাগে কোরআনের কথাগুলি শুন, তোদের কপাল খুলে যাবে, তোদের তকদির আমার আল্লাহ খুলে দিবে রে। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে যাচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে যাচ্ছেন, আবার শুরু হলো পাথর নিক্ষেপ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জোরে পাথরের আঘাত খাইলেন, আমার নবী রাস্তা থেকে জমিনে গড়াইয়া পড়ে গেলেন। দিন ছেড়ে দেয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যে বাগানে পড়েছিলেন, সেই বাগানটা ছিল একটা খেজুর গাছের, আঙ্গুর গাছের বাগান। বাগানের মালিক ডেকে বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখতে পেলাম অপরূপ চেহারার ব্যক্তিটা আমার বাগানে পড়ে আছে। আমার বাগানের কেয়ারটেকারকে ডেকে বললাম, আমার বাগানের কেয়ারটেকার, আমার বাগানের ভিতরে অপরিচিত একটা ব্যক্তি পড়ে আছে রে, একগুচ্ছ আঙ্গুরের ফল ছিনে এই ব্যক্তিটারে খাবার জন্য হাদিয়া দিয়ে দে। যুবক একগুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে আমার নবীর কাছে নিয়ে গিয়ে বললেন, কে হে আপনি, কোথায় বাড়ি, কোথায় গড়, কি আপনার পরিচয়? এই যে খেজুরটা খান, আঙ্গুরটা খান, আপনি সুস্থ হবেন, পিপাসা মিটে যাবে, শরীরের ক্লান্তিটা কেটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হইয়া উঠে বসলেন, হাদিয়ার কথা শুনে নবী আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরের গুচ্ছটা গ্রহণ করলেন। নবী আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুর থেকে একটা আঙ্গুর ছিনে মুখের মধ্যে তুলে দিচ্ছেন। যুবকেরা ডেকে বলে, কে গো আপনি? কসম আল্লাহ, এই দেশের মানুষ কোনদিন বিসমিল্লাহ বলে না, বড় করে বলেন না, আল্লাহু আকবার। দেশটা ভালো না খারাপ? জোরে কোন, এরা বিসমিল্লাহ জানে না। এই কৌমের লোকেরা কোনদিন বিসমিল্লার খবর পায় নাই, এই শহরের মানুষ কোনদিন বিসমিল্লার আওয়াজ পায় নাই। আল্লাহু আকবার বলেন। নবী আমার দেখি মানে যুবক, কিরে যুবক, এরা বুঝি বিসমিল্লার খবর পায় নাই না? আজও এরা বিসমিল্লার খবর পায় নাই। নবী আমার ডেকে বলে, যুবক রে, তাহলে জানতে চাই তোমার নামটা কি? যুবক ডেকে বলে, আমার নাম আপনি জানতে চাচ্ছেন? আমার নাম হলো আদ্দাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, যুবক, তোমার নামটা শুনে মনটা ভরে গেল, আমার মন বলতেছে তোমার দেশের বাড়ি নিনুয়া। যুবকটা বলে, কি আশ্চর্য কথা, আমি আমার নিজের নাম বলেছি, উনি দেখি আমার দেশের নাম কইয়া দিতেছে। যুবক দেখে বলে, আমার দেশের নামটা আপনি কিভাবে জানলেন? নবী আমার ডেকে বলে, যুবকেরে, শুধু তোমার দেশের নাম নয়, আমার মনে হয় তুমি ইউনূস নবীর দেশের মানুষ। যুবকটা ডেকে বলে, আশ্চর্য কথা, আপনি আমার দেশের নবীর নামটা কিভাবে জানলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, ওয়াহুয়া নাবিয়ুন আনা নাবিয়ুন, তিনি একটা নবী, আমি আর একটা নবী, এক নবী জানে রে আর এক নবীর খবর। বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। এক নবী জানে রে আর এক নবীর খবর।
জোর আপনি কোন নবী? মেহরবানি করে আমাকে যদি জানাইতেন খুশি হইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারক দুইখানা কাঁপতেছে, চক্ষু মুবারক থেকে টপ 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 করে পানি গুলে গড়াইয়া পড়ে যাচ্ছে। যুবক ডাক দিয়া কয়, কেন গো কাঁদেন? এই দেশের যুবকেরা মনে হয় আপনাকে মেরেছে। আমার নবী বলে, শুধু মারে নাই রে, এদের আগাতে আমি অজ্ঞান হয়ে গেছি, এদের নির্যাতনে আমি রাস্তা থেকে বাগানে পড়ে গেছি। যুবক, আমার কথা আপাতত কারো কাছে কইস না, এরা যদি জানতে পারে রে আমার উপর নির্যাতন শুরু করবে, এদের নির্যাতন সইতে পারবো না, কষ্ট হয় রে কষ্ট হয়। চিৎকার করে বলেন, আল্লাহ নবী আমার কাঁদে। যুবক, আমার নাম যখন তুমি জানতে চেয়েছো তাহলে তুমি একটা বারের জন্য পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক একটা চিৎকার দিয়ে বলে, কসম আল্লাহ, এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি। বড় করি বলেন, বাবা আল্লাহু আকবার। যুবক দেখি বলে, নবী গো নবী, এই নাম আমি আমার বাবার কাছে শুনেছি। আমার নবী দেখি বলে, যুবকেরে তোমার বাবা এই নামটা কোথায় পেয়েছে? যুবক দেখি বলে, হুজুর আমার আব্বা ইউনুস নবীর হাতের মুসলমান, আমার আব্বা ইউনুস আলাইহিস সালামের খাতের মুসলমান, ইউনুস নবীর কাছে আমার বাবা আপনি নবীর নাম শুনেছে। যুবক, আজ থেকে 50 বছর পূর্বে 70 বছর পূর্বে আমরা জিকির করেছি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান, যুবক ছেলেটা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ও গো নবী, কোরআনে ঘোষণা দিয়েছেন মুশরিক যারা তারা অপবিত্র। আমি বেঈমানের চাকরি করব না, মুশরিকের বাগানে চাকরি করব না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি আজ থেকে আর বাগানে চাকরি করব না। আপনি নবী দোয়া করে দেন, আগামী কাল থেকে আমি ব্যবসা শুরু করব। বড় করি কোন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, ওয়া তিজারাতাল্লান তাবুর ইয়া আলিমা মা ফিস সুদুর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ জুলুমাতি ইলান নূর। একদিকে কাজ করে আর একদিকে নবীর দরবারে আয়েশা আলোচনা শুনে, একদিকে কর্মে ব্যস্ত, বিকেল বেলায় শা মাহফিলের কাজ শুরু করে দিয়েছি, সারাদিন শ্রমের কাজ করে বিকেল বেলায় সা এই কোরআনের মাহফিল সাজাইবার জন্য পাগল হয়েছে। যুবকেরে, তোদের উদ্দেশ্যে আলোচনাটা করতেছি, না হয় অনেক দূরে আলোচনা ছিল। যুবক একদিকে ব্যবসা করে আর একদিকে প্রতিদিন নবীর দরবারে আয়েশা কোরআন শরীফের আলোচনা শুনে, কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এই যুবক আদ্দাস মক্কাতে আয়েশা নবীর আর তালাশ করে পাচ্ছেন না, পাগল হয়ে গেলেন, খাওয়া ছেড়ে দিলেন, গোসল করা বন্ধ করে দিলেন। আবু জেহিলের সামনে পড়ে গেল, জিজ্ঞাসা করে, আদ্দাস
তোমার কাছে জানতে চাই, তোমাকে পাগল পাগল মনে হচ্ছে। আদ্দাস দেখে বলে আবু জেহেল, আমি গাড়ির পাগল নয়, আমি বাড়ির পাগল নয়, আমি স্ত্রীর পাগল নয় রে, আমি পাগল হইলাম রে নবীর জন্য। যেই নবীর কাছে গেলে কোরআনের খবর পাওয়া যায়, চিৎকার করি বলেন আল্লাহু আকবার। যেই নবীর কাছে গেলে কোরআনের খবর পাওয়া যায়, দ্বীনের খবর পাওয়া যায়, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল রে, আমাকে মদিনার রাস্তাটা যদি খুলে দিতি, আমি মদিনায় চলে যাব। নাফরমান ডেকে বলে আদ্দাস, রে আদ্দাস, গাড়ি বাড়ি টাকা পয়সা সব যদি তুই কুরবান করে দিতে পারিস, কথা দিলাম তোকে মদিনায় পাঠিয়ে দিব। গাড়ি বাড়ি টাকা পয়সা যা ছিল সব কিছু তোর দিয়ে দিলাম, কিছুই চাই না, শুধু চাই কোরআন। জোরে 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 জোরে, কি চাই? শুধু কোরআন চাই, আর কোরআনের মালিককে চাই। এই দুটা যদি পেয়ে যাই, আমার আর কিছুর প্রয়োজন নাই। টাকা পয়সায় আমি রানা, ওরে মল্লে কারো সঙ্গে যায় না রে, ওরে যাবার বেলায় সাদা কাপন, ওরে যাবার বেলায় সাদা কাপন, আর কিছু যাইবে না রে। যাবে যাবে, কথা বলেন যাবে? একটা সেলাই করা পাঞ্জাবি গায়ে দিতে পারবো না, একটা পকেটওয়ালা জামা পরতে পারবো না। হাইরে টাকার মালিক, পকেট ছাড়া পয়সা ছাড়া যাচ্ছে কবরে। কথা কোন কথা কোন কথা কোন কবরে যাচ্ছে। সন্তান দিতেও পারে নাও দিতে পারে। আমার আলোচনা শেষ। আমার বন্ধুরা, আলোচনা আমার শেষ, কিছুই করার নাই। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, আমিন। জুরুকুন আমিন, আমিন। যাকে দাওয়াত দেন, প্রধান অতিথি যারে বানান, টাইম মতন দিবেন, লোকটা যেন দুইটা কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করি আসার, আপনারা এত কষ্ট করে শুনতে আসার, যদি বলতে না পারে নিজেরও তৃপ্তি হয় না, আপনাদেরও তৃপ্তি হয় না, ঠিক কিনা? বাজান ওয়াজ করলে ভাল লাগবে, ফজরের নামাজ যদি পড়তে না পারেন কি লাভ হবে? কথা কন, ওয়াজ শুনবো কম, নামাজ পড়বো বেশি। ওয়াজ শুনবো কম, নামাজ পড়বো রাজি, রাজি। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, আমিন। আদ্দাস বললেন সব কিছু দিয়ে দিলাম, সব কিছু দেওয়ার পরে বেঈমান ডেকে বললেন, তিনটা জিনিস এখনো তোমার কাছে পাও না। কয়টা? আদ্দাস ডেকে বলছেন, আল্লাহ সাক্ষী আমার কাছে কিছুই নাই, ওই এখনো তিনটা জিনিস পাও না। যুবক, তোমার গায়ের জামাটা খুলে দিয়ে দাও। মুসলমান ওয়াদা করে ওয়াদা নষ্ট করে না। তুমি বলছো সব কিছু দিবা, গায়ের জামাটা খুলে দাও। গায়ের জামাটা খুলে দিয়ে দিলেন, মারহাবা কোন? একটু পর বেঈমান ডেকে বলছেন, আদ্দাস এবার বাকি আছে আর গেঞ্জিটা, গেঞ্জিটা খুলে দাও। আদ্দাস ডেকে বলেন, আমি গেঞ্জিটা খুলে দিয়ে দিলাম, যখন গেঞ্জিটা দিচ্ছি তখন আমার কষ্ট হচ্ছে, মনে হয় আমার শরীরের চামড়াটা খুলে যাচ্ছে। গেঞ্জিটা খুলে দিয়ে দিলাম। নাফরমান ডেকে বলে, আদ্দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর খোদা তোকে বাঁচাইতে পারবে না। নাউজুবিল্লাহ, কোন বাসারের মালিক কে? আল্লাহ। মরার মালিক? আল্লাহ। সূর্য উঠাইবার মালিক? আল্লাহ। সূর্য ডুবাইবার মালিক? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান ডেকে বলছেন, আদ্দাস এবার পরনের পায়জামাটা খুলে দাও। আদ্দাস বলেন, আর সহ্য করতে পারলাম না,
শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঁচু করে একটা চিৎকার দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পারলাম না আলোচনাটা শুনাইতে আস্তে পারলাম না মনের আবেগ টেলিফোনের দাওয়াত তো ভালোবাসার দাওয়াত ঢাকায় নেই নেই যদি ঢাকায় যাইতেন তাহলে বুঝতেন 400-800 টাকা খরচ হতো যাইতে একদিন আইতে একদিন লাগতো কথা কোন ঠিক কি না এই জন্য এর মূল্যায়নটা একটু কম জুমার দিন যায় যদি 3 ঘন্টা আমি আজিমপুর জুমা পড়াই 30 বছর 91 25 অক্টোবর থেকে লালবাগ থানা আজিমপুর আজও জুমা পড়াচ্ছি একটাই মসজিদ 30 বছর আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ দেখতে ছোট ভাইয়ের মতন দেয়া যায় না তিন দিন আমার লগে ঘুরেন খবর হয়ে যাবে ইনশাআল্লাহ যদি মালিক যদি বাসায় রাখে কালকে এই সময় থাকবো সিলেট সুনারু ঘাটে যদি মালিক বাসায় রাখে আগামীকাল এই সময় থাকবো সিলেট সুনারু ঘাট আলহামদুলিল্লাহ কোন রাস্তা বহু দূর হয় আব্দাস পায়জামার গিরাটা খুলে দিলেন শরীর থেকে বস্ত্রটা পড়ে গেল কেমন লাগতেছে খুব কষ্ট মুসলমান হয়েছি বিন্দু মাত্র কষ্ট হয় নাই বাপ মুসলমান আমি মুসলমান দাদা মুসলমান আমি মুসলমান তিন কলমার মুসলমান তিন আয়াতের অর্থ জানি খোয়া মাছের মতন খটখটির জ্বালায় কাছে কোনো থাউন যায় না কথা কোন ঠিক কি না যদি কারো পুকুরে দুই তিনটা খোয়া মাছ থাকে গাটলা গরম গাটলা গাটলা তো কোন গাটলা গরম বিলকিসের বাপ রে মাছের মাথা মাছে খায় এই বুড়িটা ছাইয়া বুড়িয়াটারে কয় বিলকিসের বাপ মাছের মাথা মাছে খায় খোয়া মাছ তিন গা এই ব্যাককল বহুর কথা শুনে যা ঘাটলার মধ্যে জাল মারি আড়াই ঘন্টা লাগি তাল গাছ সুয়ারি গাছ নারকেল গাছের ঠেলি হরাইছে কোন রকম জাল দা তুই কাঁপতেছ আর কত দুইটা বিড়ি জ্বালাই দিব বিড়িটা খায়া কোন রকম শরীরটারে বলে একটু হিট করছে জালডা টানে দে যে খইয়া মাছ তিন গিয়া কই তিন খইয়া মাছের জালা গাটলার বানি উতরাইতেছে কথা কোন তিন আয়াত মুখস্থ করি মুলুবীর জালা বাংলা মুলুবি বাংলা মুলুবি কথা কোন অহংকারের জালায় কোনো কাছে থাকা যায় না সিদ্ধ করি হতায় নাবির মধ্যে জাথা মারলে কুলিয়ার মিমাইছে কইতে খবর নাই কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক অহংকার করিস না অহংকার দংশের তোর দংশ করে দিবে আদাস শরীর থেকে বস্ত্রটা খুলে পড়ে গেলেন চিৎকার দিচ্ছেন বাড়ির দিকে মা মা গো মা পৃথিবীর কোন মাস ঠিক থাকতে পারে না সন্তানের আত্মনা চিৎকার শুনলে কথা বলেন ঠিক কি না মা দরজাটা খুলে দিলেন আর দাস দশটা আঙ্গুল এইভাবে সতরের সামনে চাপ দিয়া ধরলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন সতরের সামনে চাপ দিয়া ধরলেন দেখে বলছে আর দাস সব কিছু তোর কে কাইরা নিছে যুবক আব্দাস দেখে বলছে মা কসম খোদার সব নিতে পেরেছে ইমান নিতে পারে নাই গাড়ি দিছে বাড়ি দিছে টাকা দিছে পয়সা দিছে জামা নিল গেঞ্জি নিল বস্ত্র নিল আমার ইমান নিতে পারে নাই জোরে 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 আমার ইমান নিতে পারে নাই দাম কিসের জোরে বলুন দাম কিসের আমার ইমান নিতে পারে নাই মারে আমার নবী বলেছে 17 টাকা ফরজ 17 টাকা কি তো ল্যাংটার পিছে দৌড়াইবেন না 17 টাকার পিছে দৌড়াইবেন কথা বলেন কার পিছে দৌড়াইবেন
যার কাছে সতর ঢাকা আছে তার পিছে দৌড়ানোর প্রয়োজন আছে কি নাই? যে অন্ধ রাস্তা চিনে না তার পিছে কেন দৌড়াচ্ছেন? ওয়ালা দাল্লিন, ও তো পথ হারা, ও পথভ্রষ্ট। ওয়ালা দাল্লিন, প্রতিদিন 17 বার বলা হচ্ছে ওয়ালা দাল্লিন, পথ হারার কাছে যাইস না। ঠিক নামাজ পড়েই তো বে নামাজির দোকানে গিয়ে এখন চা দে রে, চিনি কমাই দিস, দুধ বাড়াই দিস, চিনি কমাই দিস, দুধ। এইতে যে নামাজও যায় না এই কথা কিন্তু খবর নেই, এই মাত্র নামাজ ফড়িয়ে গেছে। হায় 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 হায়।